হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে স্বাগত জানাচ্ছি। তো শুনো, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে তোমার সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটি আমরা ডিসকাশন করব আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে নির্ভরযোগ্য অ্যান্ড বিশ্বস্ত স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আন্ডারে কিন্তু 2022-23 সেশনে বহু সংখ্যক স্টুডেন্ট আছো যারা নিউ রেজিস্ট্রেশন করবে, আবার বহু সংখ্যক স্টুডেন্ট আছো যারা কিন্তু রিনিউয়াল করবে। এই সমস্ত স্টুডেন্টদের মাথায় কিন্তু দুই কয়েকটা কোয়েশ্চেন কিন্তু ঘোরাফেরা করছে। তাদের মধ্যে একটা কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে আমাদের এই নিউ রেজিস্ট্রেশন অথবা রিনিউয়াল প্রসেস কবে থেকে শুরু হবে, অর্থাৎ এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অ্যাপ্লিকেশন সেটা কবে থেকে স্টার্ট হবে। অ্যান্ড সেকেন্ড সবথেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে গিয়ে কি না আমাদের যে এলিজিবল ক্রাইটেরিয়া যেটা কিন্তু 2021-22 সেশনের জন্য 60% করে দেওয়া হয়েছিল, অর্থাৎ মাধ্যমিক অথবা এইচএস স্টুডেন্টদের জন্য, সেটা কি 2022-23 সেশনের জন্য কি ক্যারি অন হবে অথবা চেঞ্জ হবে। এই কোয়েশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের মাথায় কিন্তু ঘোরাফেরা করছে যে আমি কি পারবো এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে। তো সমস্ত কিছু রিপ্লে আমি কিন্তু আজকের ভিডিওটাই দেবো, আর তার সাথে তোমাদেরকে কিন্তু লাইভ কল রেকর্ডিং শোনাবো, যেটা কিন্তু আমাকে স্বামী বিবেকানন্দের যে হেল্পলাইন নাম্বার আছে সেখান থেকে বলা হয়েছে এই সমস্ত কোয়েশ্চেনের যে অ্যান্সার সেগুলো। তো সমস্ত কিছুটা যদি জানতে হয় অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট অব্দি দেখো, কোনো রকম কোনো স্কিপ না করে। অ্যান্ড যদি চ্যানেলের প্রথমবার হয়ে থাকো, এখনও যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দাও, এরকম স্কলারশিপ রিলেটেড ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওকে, চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো অ্যাট ফার্স্ট আমরা কথা বলবো এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নিউ রেজিস্ট্রেশন অথবা রিনিউয়াল প্রসেস কবে থেকে শুরু হচ্ছে। তো যেমনটা আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে হয়তো অক্টোবরের লাস্ট উইক অথবা নভেম্বরের ফার্স্ট উইক নাগাদ কিন্তু এই স্কলারশিপের নিউ রেজিস্ট্রেশন অথবা রিনিউয়াল প্রসেস কিন্তু শুরু হবে, যেটা কিন্তু চলবে প্রায় 2 থেকে 2.5 মাস পর্যন্ত। তার মধ্যে তোমরা কিন্তু এই নিউ রেজিস্ট্রেশন অথবা রিনিউয়াল কিন্তু করতে পারবে। তেমনটাই কিন্তু আমাকে এই হেল্পলাইন তথ্য থেকে জানানো হয়েছে। তো তোমাদেরকে কিন্তু আমি ভিডিওর মাঝখানে কিন্তু সেই কল রেকর্ডিংও শুনিয়ে দেবো, অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট উইক দেখো। এর তার মানে তোমরা বুঝতেই পারছো যে হলে অক্টোবরের লাস্ট উইক অথবা কিন্তু নভেম্বরের মধ্যে কিন্তু তোমাদের যে নিউ রেজিস্ট্রেশন প্রক্রিয়া অথবা রিনিউয়াল প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। এরপরে আসছে সেকেন্ড যে কোয়েশ্চেন, সেই সেকেন্ড কোয়েশ্চেন নিয়ে এলিজিবল ক্রাইটেরিয়া, যেটা কিন্তু মাধ্যমিক অ্যান্ড এইচএস স্টুডেন্টদের জন্য 60% করা হয়েছে, সেই পার্সেন্টেজ কি কন্টিনিউ থাকবে না এর কোনো চেঞ্জেস আসবে? তো তেমনটা কিন্তু আমাদেরকে কিন্তু জানানো হলো হেল্পলাইন নাম্বার থেকে যে এখনও পর্যন্ত কিন্তু তারাও কোনো ইনফরমেশান পায়নি যে এলিজিবল ক্রাইটেরিয়াটা সেম থাকবে না কোনো রকম কোনো চেঞ্জ হবে। তারা কিন্তু আমাকে বললো যে নোটিফিকেশান চেক করতে অর্থাৎ ওয়েবসাইটে ঢুকে কিন্তু সেখানটাকে ফলো করতে, যে মুহূর্তে নোটিফিকেশান জারি করা হবে সেই মুহূর্তে কিন্তু আমরা বুঝতে পারবো এলিজিবল ক্রাইটেরিয়াটা কী থাকতে পারে। তো তাই কিন্তু তোমাদেরকে কিন্তু কী করতে হবে না অবশ্যই ওয়েবসাইটটা ফলো করতে হবে অথবা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে হবে। যেই মুহূর্তে এই অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান জারি হবে সেই মুহূর্তে আমি তোমাদেরকে কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও তোমরা যদি টেলিগ্রাম গ্রুপটা আমার জয়েন করে নাও, সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি তোমাদেরকে সবার আগে কিন্তু ইনফরমেশনটা প্রোভাইড করতে পারবো। ওকে, চলো শুনে নাও আজকের এই কল রেকর্ডিংটি। নমস্কার, কিভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ ম্যাম, আমি জিজ্ঞাসা করছিলাম যে এই 2022-23 সেশনে নিউ রেজিস্ট্রেশন আর রিনিউয়াল প্রসেস কবে থেকে স্টার্ট হচ্ছে? আপনার নামটা একটু বলুন বা আইডি নাম্বারটা একটু বলুন। হ্যাঁ, রত্নদীপ ত্রিপাঠি। রত্নদীপ ত্রিপাঠি। এখনো নতুন রেজিস্ট্রেশন স্টার্ট হয়নি, কবে থেকে স্টার্ট হবে এক্সাক্ট ডেট তো আমরা বলতে পারছি না, তবে এখনো দেরি আছে এক দু মাস মোটামুটি। আচ্ছা ম্যাম, আর বলছিলাম আরেকটা কোশ্চেন ছিল আমার, বলতে পারছি না ম্যাম, 60% এর যে ক্যাটাগরিটা আছে ওটা কি 60% থাকবে না আগের মতন 85% হবে? সেটা আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখনো কিছু আসেনি তো আমরা বলতে পারছি না ওভাবে এখন থেকে, আপনি অপেক্ষা করে যান। আচ্ছা ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ হয়েছে। যদি ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, অ্যান্ড যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।